টিকটক একটা খুবই জনপ্রিয় একটা পপুলার একটা মাধ্যম। সো আপনি নিজেকে যদি ভাইরাল করতে চান বা কোনো সেলিব্রিটি আকারে প্রকাশ করতে চান বা আপনার বিনোদনের জন্য এটা করতে পারেন। সো টিকটকে কীভাবে ভিডিও করতে হয় সেটা হয়তো অনেকে জানেন না, কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে ভিডিও পোস্ট করতে হয় বা অন্যের কোনো গান নিতে হয় বা নিজের ফোনের গ্যালারি থেকে কীভাবে গান নিয়ে আপনি টিকটক ভিডিও করবেন, এই ধরনের সমস্যাগুলো আপনার ফেস করেন। সো এবং প্লাস হচ্ছে কীভাবে ডুয়েট করতে হয়, অনেকে জানেন না যে ডুয়েট ভিডিও কীভাবে করে, এইগুলো জানেন না। সো আজকের ভিডিও থেকে সেটা দেখাবো যে কীভাবে করে এই সমস্ত সিস্টেমগুলো করতে হয়। সোভিয়ার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে ডুয়েট করতে হয়, কীভাবে টিকটক ভিডিও ক্রিয়েট করতে হয়, কীভাবে অন্যের গান নিতে হয়, গানগুলো বা স্পেশাল ভয়েসগুলো নিতে হয় বা নিজের ভয়েস দিতে হয় বা এই ধরনের টিকটক সম্পর্কে সমস্ত কিছু ধারণা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। সোভিয়ার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সোভিয়ার দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, এর জন্য মনে করো আপনার টিকটক অ্যাকাউন্ট আছে। আমি জানি গত পর্বের ভিডিওতে আমি দেখাইছি কীভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো আজকের ভিডিও দেখাবো কীভাবে টিকটক ভিডিও করতে হয়, কীভাবে আপলোড করতে হয় সমস্ত কিছু। সো এর জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে আপনাকে বুঝতে হবে হোম, ডিসকভার, এখানে হচ্ছে প্লাস আইকন, আর ইনবক্স, এখানে মি। সো আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার দেখাচ্ছি কীভাবে ডুয়েট ভিডিও করতে হয়। ডুয়েট ভিডিওটা আপনাকে দেখাচ্ছি প্রথমত, যে আপনি সাপোজ মনে করেন এর সাথে আপনি ডুয়েট ভিডিও করবেন বা অনেকজনের নাচা গানা করে তাদের সাথে আপনি ডুয়েট ভিডিও করবেন, কীভাবে সেটা মনে করেন এর সাথে আপনি ডুয়েট ভিডিও করবেন। সো এর জন্য আপনাকে সিম্পলি যার আইডিতে আপনি ডুয়েট ভিডিও করবেন, যাকে ডুয়েট ভিডিও আপনি করবেন তার জন্য আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামে যে অপশন, সো এই শেয়ার অপশন আপনি ক্লিক করে দেবেন। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে সো শেয়ার করার জন্য। সো আপনি এখানে সোয়াইপ ডাউন করে যে ডুয়েট অপশন আছে, সো আপনি এখানে ডুয়েটে ক্লিক করে আপনি দেখুন দুটো ক্যামেরা অন হবে পাশাপাশি, দেখুন আপনাকে দেখাচ্ছি। সো এখানে ডুয়েট অপশনে ক্লিক করলে আপনি ডুয়েট করতে পারবেন। প্রথম সিস্টেম কিন্তু দেখাচ্ছে ডুয়েট করা, তারপরে দেখাবো কীভাবে নিজে নিজে ভিডিও তৈরি করবেন, অন্যের গানগুলো কীভাবে নেবেন, সমস্ত সিস্টেম দেখাবো। টেনশন নেওয়ার কোনো কারণ নেই আজকের এই ভিডিও থেকে। সো কোনো পারমিশন চাইলে অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন, আমি অ্যালাউ করে দিচ্ছি কারণ আপনার অডিও প্লাস হচ্ছে ক্যামেরার পারমিশন নেওয়াও লাগবে, আপনি অ্যালাউ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অলরেডি ভিডিওটা প্রিপেয়ারিং হয়ে গেছে। সো এখানে হচ্ছে আপনি, এখানে আমি ক্যামেরাটা অফ করে রাখছি আর এখানে হচ্ছে আপনার পাশের জোন আছে। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা অন হয়ে গেছে, পাশে এই মেয়েটা আর পাশে এখানে আপনি। সো এখান থেকে এটা যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ কিন্তু আপনার ভিডিও ক্রিয়েট হবে। সো খুবই সহজে আপনি ডুয়েট ভিডিও করে ফেলতে পারবেন এভাবে করে। এখানে যদি আমি চেপে ধরে রাখি দেখুন আপনার কিন্তু ভিডিও স্টার্ট হয়ে যাবে, কিন্তু আপনি মুখভঙ্গি মিলাবেন বা আপনার যেটা ভালো লাগে সেই ধরনের অভিনয় করতে পারেন। সো এখানে চেপে ধরে রাখতে হবে, যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা রেকর্ড হবে ওর সাথে। সো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো দেখুন ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আপনার টিক মার্ক আছে, সো আপনি টিক মার্ক দিলেই কিন্তু ভিডিওটা ফুললি প্রিপেয়ারিং হবে। এখানে যেদিন টিক চিহ্ন চলে এসেছে, সো আমি এটা টিক দিয়ে দেবো, আপনি টিকটা দিয়ে দেবেন। ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন খুবই সিম্পল হবে। সো এখন চাইলে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। এখন যদি আপনি ভিডিওটা আপলোড করতে চান তাহলে আপনি এখানে এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন আপনি ক্লিক করবেন। সো ভিডিওটা কিন্তু চলে এসেছে, আপনার বুঝতে পারছেন এখান থেকে। সো এখানে থেকে আপনি ডুয়েট ভিডিও, সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে পোস্ট করতে পারেন, খুবই সহজে আপনি পোস্ট করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যাপার, পোস্ট করতে পারেন না করতে পারেন। সো এখান থেকে সিম্পলি পোস্ট করলে কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখতে পাবে। সো এখন দেখাচ্ছি কীভাবে নিজে থেকে ভিডিও তৈরি করবেন না ডুয়েট বাদে, এখন সেটা দেখাচ্ছি। ডুয়েট বাদে নিজে থেকে যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি সিম্পলি, তো নিজে নিজে যদি টিকটক ভিডিও করতে চান এভাবে করে তাহলে আপনি এখানে আপনার অবশ্যই আপনার প্রোফাইলে করতে পারেন অথবা আপনি এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন। ওকে, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরার রোল প্লে হয়ে গেছে। সো এখান থেকে আপনি সাউন্ড যদি নিতে চান অন্য কারোর সাউন্ড বা স্পেশাল কোনো গান তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন, সাউন্ড অপশনে ক্লিক করবেন আগে, প্রথমত হচ্ছে সাউন্ড অপশনে ক্লিক করে দেবেন। আর যদি নিজের ভয়েসে দিতে চান তাহলে সাউন্ড অপশনে ক্লিক করার দরকার নেই, আপনি ইচ্ছামতো আপনি ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো সাউন্ড চলে এসেছে, আপনি ইচ্ছামতো আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন অথবা আপনি এখান থেকে সার্চ দিয়ে স্পেশাল কোনো গান বা স্পেশাল কোনো কিছু, মনে করেন আমি এটা নিচ্ছি, এই সাউন্ডটা নিচ্ছি আর কি, এটা ক্লিক করে দেবেন সাউন্ড অপশনে এখানে, তারপর টিক মেরে দেবেন। ঠিক আছে, টিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এই সাউন্ডটা চলে আসবে আপনার ভিডিওতে।
সো এখান থেকে একটু লোডিং হচ্ছে, দেখুন সাউন্ড, ওই সাউন্ডটা কিন্তু চলে এসেছে ডিসল্ট। এখন আপনি মুখভঙ্গি মিলাবেন বা ডান্স করতে পারেন, নাচ করতে পারেন, আমি আমার ক্যামেরাটা দেখাচ্ছি না। সো এটা কিন্তু সেট হয়ে গেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফ্ল্যাশ লাইট, সো যদি আপনি চান অন্ধকারে হয় তাহলে আপনি ফ্ল্যাশ ইউজ করতে পারেন আপনার ফোনের, এটা আপনি ইউজ করতে পারেন। আপনার টাইমার হচ্ছে কত সেকেন্ড পরে কাম ডাউন হবে কি না হবে সেটা আপনি ক্লিক করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইফেক্ট। সো আপনার যদি চেহারাটা একটু অন্যরকম ডার্কেস্ট হয় তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন ইফেক্টগুলো, আপনার চেহারা কিন্তু অনেক সুন্দর দেখাবে। ইফেক্ট বলতে দেখুন সাধারণভাবে যে ইফেক্টগুলো ইউজ করা যায়, বুঝতে পারছেন এখানে অনেকগুলো অপশন আছে, এডিটিং অপশন সমস্ত কিছু কিন্তু আছে এখানে। আপনি ফানি এগুলো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন অথবা চাইলে নাও করতে পারেন। সো এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে ফিল্টার অপশন আছে, আর এখানে বিউটি মোডটা বলতে আপনি যদি চাই একটু ডার্কেস্ট হয় তাহলে এখানে কিন্তু অনেক সুন্দর কালারিং করে দেবে, আপনার ফেসটা অনেক সুন্দর করে দেবে। সো এগুলো আপনি ইউজ করতে পারেন, যে দেখতে পাচ্ছেন স্পেশাল ভাবে আছে স্লো মোশন করতে পারেন, তারপর ফিল করে অনেক ধরনের করতে পারেন, এগুলো আপনি ইউজ করতে পারেন অথবা এখান থেকে ধরে রাখবেন, যতক্ষণ চেপে ধরে রাখবেন তখন কিন্তু ভিডিওটা রেকর্ড হবে। আর সাপোজ আমি এখানে চেপে ধরে রাখছি, দেখুন চেপে ধরে রাখছি কিন্তু ভিডিওটা কিন্তু অলরেডি রেকর্ডিং শুরু হয়েছে। সিস্টেমগুলো আপনি ইউজ করতে পারেন, ধরে রাখতে হবে, আবার যদি যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ কিন্তু হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার একটা নীল আইকন কিন্তু চলে যাচ্ছে, কারণ ভিডিওটা কিন্তু হচ্ছে অলরেডি। আর দেখুন হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন টিক অপশন, সো আপনি টিক অপশনে ক্লিক করে দিলে দেখুন আমি টিক অপশনে ক্লিক করে দিচ্ছি, সো ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি ক্যামেরার সামনে আসছি না, আপনারা বুঝতে পারছেন। সো তারপর এখান থেকে আপনি যদি আরও সাউন্ড ইফেক্ট টেক্সট অ্যাড করতে চান, এগুলো স্টিকার অ্যাড করতে পারেন, এটাকে মনে করেন আপনার ভিডিও। সো এখান থেকে তারপরে আপনি এখান থেকে যদি আপনার ভিডিওটা সমস্ত কিছু হয়ে যায়, অ্যাডজাস্টের ফ্রেম বা ফিল্টার এগুলো ইউজ করার পরে এখানে আরও অপশন আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এগুলো দেখতে পাচ্ছেন ভলিউম আপ ভলিউম ডাউন আপনি করে নিতে পারেন, বা ভয়েস ওভার দিতে পারেন, আপনি নিজের কন্ঠে যদি দিতে চান এটা তাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সো তারপরে এখান থেকে আপনি যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি। ওকে, সো ভিডিওটা কিন্তু চলে এসেছে। সো এখানে আপনি পোস্ট করে দিতে পারেন, অথবা যদি আপনি যদি বেশি করতে চান হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, বা ফ্রেন্ডসের যেমন হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওতে ভিউ আসবে বেশি। অবশ্যই হ্যাশট্যাগের জন্য হ্যাশট্যাগে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে টাইপ করবেন, দেখুন হ্যাশট্যাগের পরে আপনি কিছু লিখতে পারেন, যেমন টিকটক বাংলাদেশ বা টিকটক ইন্ডিয়া বা ট্রেন্ডিং টিকটক বা এই ধরনের কিছু লিখবেন, লিখে স্পেস দেবেন যে আবার হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন, আবার হ্যাশট্যাগ ইউজ করলেন করে আবার কিছু লিখলেন, এভাবে করে লিখে যাবেন হ্যাশট্যাগ ডুয়েট বা হ্যাশট্যাগ অমুক তমুক এক্সেট্রা এক্সেট্রা আপনি লিখতে পারেন। তারপর এখানে ফ্রেন্ডস নামে যে অপশন আছে, সো আপনি ফ্রেন্ডসটা ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করার পরে আপনার দেখুন আপনি একটু ওয়েট করুন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি সার্চ দেওয়ার কথা বলছে যে কাকে আপনি ফ্রেন্ড হিসাবে ইউজ করবেন, যেহেতু আপনাকে ফলোয়িং নেই, সো আপনি এখানে টিকটককেই মূলত ফ্রেন্ড হিসাবে অ্যাড করবেন টিকটক। সো দেখতে পাচ্ছেন টিকটক চলে এসছে, সো টিকটক আরবিয়ান টিকটক বাংলাদেশ এদেরকে আপনি অ্যাড করতে পারেন। সো আমি টিকটককে দিয়ে দিলাম ফ্রেন্ড হিসাবে। তারপর এখানে আপনি পোস্ট যে অপশন আছে, সো আপনি এখানে পোস্ট করে দেবেন, পোস্ট করে দিলেই আপনার ভিডিওটা কিন্তু পোস্ট করে দিলাম। সাপোজ মনে করেন এই ভিডিওটা আমি পোস্ট করছি, তারপর এখানে পোস্ট নাও ক্লিক করলে কিন্তু পোস্ট হয়ে যাবে। সো পোস্ট হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠছে, তার মানে ভিডিওটা পোস্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে গেছে অলরেডি, আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে সেই ভিডিওটা। সো এভাবে করে চাইলে আপনি খুবই সহজে টিকটক ভিডিও ক্রিয়েট করতে পারেন এবং আপনি টিকটকে খুবই ফেমাস হয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে, কীভাবে টিকটক ভিডিও ক্রিয়েট করবেন, কীভাবে টিকটক ভিডিও আপলোড করবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবার, দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।